হাই ফ্রেন্ড, আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, ব্যস্তর মধ্যে ছিলাম। তো এই দেখো না, এখনো তাই ভিডিও করতে দিচ্ছে না আমাকে। দুজন মিলে কি করছে? ও পাপা একটু হাসো, এই দিকে ঘুরে হাসো। এই আর এখন আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসেছি। সবাই মিলে বলতে বাড়ির ছেলেরা কেউ বাড়িতে নেই, আমরা মেয়েরা সবাই খেতে বসেছি, আর এই দুটো বাচ্চা রয়েছে। আর তোমাদের আগের দিন বলেছিলাম যে মাংসের দাম কম বলে বাবা শুধু মাংস কিনে আনছে, বাবা একেবারে 5-6 কিলো মাংস কিনে এনেছিল, তো সেগুলোই ফ্রিজে রাখা ছিল। তো আমাদের একদিন দুদিন ছাড়া বের করা হচ্ছে আর রান্না করা হচ্ছে, তো আজকেও সেই কারণে মাংস রান্না হয়েছে। আর এই যে দেখো, মা একটা মুরগির আস্ত মাথা খাচ্ছে, তার ঝোটনটাও পর্যন্ত কাটেনি। এখনো কি হচ্ছে গ্যাসে? প্লাস্টিক চাটনি। আমি ছোটবেলায় ভাবতাম প্লাস্টিক চাটনি বোধহয় সত্যি সত্যি প্লাস্টিক দিয়েই হয়। আর এই যে আমার পায়ে, এই আমার পায়ে বলছি, আর এই যে আমার থালাতে একটা মুরগির পা, দিদিমার থালাতেও একটা পা, আর এই রেডি হয়ে গিয়েছে প্লাস্টিক চাটনি। দিদিমা এই যে খাওয়া আগে থেকেই আরম্ভ করে দিয়েছে, চাটনি হওয়ার আগেই। খুব জোরে খিদে পেয়েছো না দিদিমা? মা গোটা মাথা গোটা রসুন সব গোটা গোটা খাচ্ছে। আর এখন বাজে সন্ধ্যা 7টা, সৌরভ সবে মাত্র বাড়ি ফিরলো। ও বেরিয়েছিল সেই সকালবেলা, ও গিয়েছিল বড় বাজারে, এই যে কিছু মালপত্র কেনার ছিল। এই মালপত্রগুলো যদিও আমার নয়, ওর একটা বন্ধুর দোকানের মালপত্র, তো ও তার সঙ্গে গিয়েছিল। আর মিষ্টি ওই যে ভ্যানের ওপর উঠছে, ওর জন্য কি এনেছে সেগুলো দেখবে বলে। ফাইনালি ওই পেটির ভিতর থেকে মিষ্টি বের করে ফেললো এই ক্যাকটাসটা। এটা তো মিষ্টি আর জোজো দুজনারই খুব পছন্দের হয়েছে। এই বাবুর রঙ দেখলে একটা গোটা ভিডিও হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।